আসন্ত আমি প্রস্তুত করিবা কঞ্চা ইলিশ মাছের তেল ঝাল। এটা বেঙ্গলি রেসিপি, এটা খাইয়াকু ভারী টেস্ট হইতায়, বহুত স্বাদিয়া হইতায়। আসন্ত আমি প্রস্তুত করিবা। ইলিশ মাছ 500 গ্রাম নেবা। মাছ প্রস্তুতি পাইঁ আপনি পোস্ত নেবে 1 চামচ, ধরা সরষ নেবে 1 চামচ, কড়া সরষ 1 চামচ, জিরা অল্প, সরষ তেল নেবে 4 চামচ, 4-5 চামচ নেবে, 4-5টি কঞ্চা লঙ্কা, কড়া জিরা, লুণ স্বাদ অনুযায়ী, শুকনা লঙ্কা গুণ্ড, হলদি গুণ্ড, জিরা গুণ্ড, 1 টমাটো, আপনার ধনিয়া পতর নেবে। আমি লুণ হলদি পকি তাকে ভাল কিনা মাছটি গোড়াই নেব। মশলা গুড়ি গোটে জারে পকাই সে অল্প টিকি লুণ দেবা। লুণ দেলে সরষটা আপনার পেতা লাগবে। তেল কড়াই গরম হলা পরে আপনার তেলটা দেবে। গুণ্ড লঙ্কা যে রাখিছে সেটা আমি অল্প পানি দিকে গোড়াইবা। তেল গরম হলা পরে আমি অল্প কড়া জিরা দিতে দেব। গোড়া হয়ে মশলা গুলো গুড়া তেল উপরে আমি দিয়ে দেব। মশলা গুলো যদি পকিবা সেটিকে তেলরে পোড়ি যাবার সম্ভাবনা দরকার আছে। টিকিয়ে ভাজি হলা পরে সেটিকে টমাটো গুড়ো এড করব। টমাটো মেল্ট করা অল্প সেটি লুণ এড করা। ধ্যান রাখবে লুণ মশলা মশলা বাটিলা টাইমে লুণ পড়ি। টমাটো মেল্ট হয়ে আসলে সেটি আমি গোটা হয়ে সরষ বাটন সেটি এড করদেব। অল্প সময় পাই তাকে মশলাটি ভাজবা। বঞ্চিয়ে মশলা তাকে ধোয়াইকি বাকি তো দিয়ে দেব। দেখ মশলাটা ভাজি হয়ে গেলি। সরষ বাটন টিকি কষা হয়ে গেলা পর সে আপনার টিকি অল্প মাত্রায় পানি এড করবে। এই মাছটি মাখা মাখা হয়ে থাকে সেপা আপনার অল্প টিকি লোক পানি এড করবে। ঝোড়টা ফুটি উঠলে সেটি আমি ম্যারিনেট করা হয়ে মাছ গুড়ি ইলিশ মাছ ছাড়লা পরে সেটিরে আমি মঞ্চি থাকা সরষ তেল উপর অল্প টিকি তাকে দিয়ে দেব। সরষ তেল দেওয়া দ্বারা তার টেস্ট আহরি ভাল হয়ে দেলা পরে সরষ তেল দেলা পরে আপনার তাকে গ্যাসকে সিম করে আপনার তাকে 15-20 মিনিট পাই ফুটিয়াকে দেবে। কঞ্চা ইলিশ মাছ যেহেতু ভজা হয়নি সেপা তাকে আপনার 15 মিনিট দিয়ে গ্যাস সিম করি বয়ল করি। দেখন্তু আমার ইলিশ মাছ পুরা প্রস্তুতি হয়ে সাইলে গ্যাস ফ্লেম বন্ধ করে দেবা। সেটি
आमर कटा हेतबा धनिया पत्र ऐड करबा।